আসসালামু আলাইকুম। ক্যাপকাটে সকাল থেকে একটা সমস্যা দেখতে পারছি। ক্যাপকাটে একটি ভিডিও প্রায় ঘন্টা দিয়ে এডিট করার পরে এক্সপোর্ট করতে যাচ্ছি, কোনোভাবে এক্সপোর্ট হচ্ছে না। বারবার জয়েন ক্যাপকাট প্রো এই লেখাটি শো করতেছে, কোনোভাবে এটা থেকে বেরোতে পারছি না, কোনোভাবে এক্সপোর্ট করতে পারছি না। তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টাকা চাচ্ছে, মান্থলি ইয়ারলি বিভিন্ন ক্যাটাগরি টাকা চাচ্ছে। এটা কীভাবে সমাধান করবো বুঝতে পারতেছিলাম না। অনেকক্ষণ গাড়াগাড়ি পর বুঝতে পারলাম এইখানে প্রো একটি লেখা চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে প্রো ভার্সনের কোনো কিছু আমি অ্যাড করেছি, যেটা ডিলিট না করা পর্যন্ত আমি এক্সপোর্ট করতে পারবো না। তার মানে এখান থেকে প্রো লেখাটি চলে যেতে হবে। অনেক কিছু ইফেক্ট দিয়েছিলাম, এগুলো উঠাই ফেলছি। অনেক কিছু স্টিকার ইউজ করেছিলাম, এগুলো উঠাই ফেলছি। সবগুলো ওঠানোর পরেও কোনোভাবে এই প্রো ভার্সনটি যাচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে আমি এখানে একটি ফিল্টার ইউজ করেছি, যে ফিল্টারটা প্রো ভার্সনের। এই যে প্রো ফিল্টারটি আমি ব্যবহার করেছি, যার কারণে আমার এই ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে না। তো একটি একটি করে সব ভিডিও থেকে ফিল্টারটি উঠিয়ে ফেললাম। তো আমার এখন এখান থেকে যে কোনো একটি ফ্রি ফিল্টার ইউজ করতে হবে। তো আমি অনেকগুলো খোঁজাখুঁজি পর এটা সিলেক্ট করলাম। তারপর সব ভিডিও থেকে এই ফিল্টারটি উঠিয়ে নিয়ে এই ফিল্টারটি বসিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট, এটাতে আসার পরে আমি এই প্রো ফিল্টারটি উঠিয়ে ফেলার সাথে সাথে এখান থেকে প্রো লেখাটি চলে গেছে, তার মানে এখানে আর প্রো ভার্সনের কোনো কিছু নাই। তারপর আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সাথে সাথে এক্সপোর্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।